এবার ন্যাটোর সাথে যুদ্ধ করতে বেলারুশের রুশ সেনা। তিনটি অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে বিতাড়িত করার দাবি রাশিয়ার। এবং সবশেষ থাকছে দশ ফিলিস্তিনিকে ইসরায়েলের গুলি, দুজনের অবস্থা সংকটাপন্ন। এবার বিস্তারিত, রাশিয়ার সেনা বহনকারী প্রথম ট্রেন বেলারুশে পৌঁছেছে। শনিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। বেলারুশ সীমান্তে ন্যাটো জোটের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কো এবং মিনস্ক যৌথ বাহিনী মোতায়েনের জন্য একটি চুক্তি করে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, আঞ্চলিক সেনা মোতায়েনের ব্যবস্থা করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক। রাশিয়া এবং বেলারুশের মধ্যে 1999 সালে নিরাপত্তা চুক্তি হয়, যার মধ্যে দিয়ে দুই দেশ পরস্পরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে সম্পূর্ণভাবে জড়িত। চলতি সপ্তাহের প্রথম দিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ঘোষণা দিয়েছিলেন যে মস্কো এবং মিনস্ক বেলারুশের মাটিতে সেনা মোতায়েনের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। তার ভাষায়, কিয়েভ এবং পশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে বেড়ে চলা আগ্রাসীমূলক তৎপরতার কারণে রাশিয়ার সঙ্গে বেলারুশ সেনা মোতায়েনের চুক্তি করে। রাশিয়া জানিয়েছে যে তিনটি অঞ্চলে ইউক্রেন বাহিনীর অগ্রগতি হাসিল করেছিল, ওইসব এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দনেস্ক, খেরসন এবং মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেন যেসব এলাকা পুনর্দখল করেছিল সেসব এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, আর এর মাধ্যমে ইউক্রেন বাহিনীকে ব্যাপক ক্ষতিও করা হয়েছে। তবে এই ব্যাপারে অন্য কোনো সূত্র থেকে সত্যতা যাচাই করা যায়নি। রাশিয়া আরও জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইউক্রেনের সামরিক এবং জ্বালানি টার্গেটগুলোতে হামলা অব্যাহত রেখেছে। তার এসব হামলায় দূরপাল্লার প্রিসিশন গাইডেড অস্ত্র ব্যবহার করছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে দশ ফিলিস্তিনিকে গুরুতর করেছে। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে দুজনের অবস্থা সংখ্যাজনক। শনিবার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা পশ্চিম তীরের সালফিত শহরে ওই তাণ্ডব চালায়। একটি বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের সালফিত শহরে কারাবেথ বানি হাসান গ্রামে অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের উপর অত্যাচার শুরু করে ইসরায়েলি বর্বর বাহিনী। এ সময় এলাকার লোকজন এসবের প্রতিবাদ করলে ইসরায়েলি বাহিনী গ্রামবাসীর উপর নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে। এতে অন্তত 10 জন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অবশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আতিগুণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।